এই পর্বে আমরা জানব ওয়াটারফল চার্ট কিভাবে তৈরি করা যায় মাইক্রোসফট এক্সেলে। এই হলো আমার ডেটা, যেটার একটা বিগিনিং ভ্যালু আছে এবং যেটার একটা ক্লোজিং ভ্যালু আছে। সো এই ভ্যালুগুলিকে আমরা কিভাবে এই ধরনের চার্ট তৈরি করতে পারি। সো এখানে এই চার্টের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে আমার স্টার্টিং ভ্যালু কত এবং আমার ক্লোজিং ভ্যালু কত, এবং ক্রমান্বয়ে ব্লু ভ্যালুগুলি আমার প্লাস আর কমলা ভ্যালুগুলি আমার নেগেটিভ ভ্যালু। সো পজিটিভ নেগেটিভ হয়ে হয়ে মাসের শেষে আমার কত টাকা রিমেইনিং আছে ক্লোজিং ব্যালেন্স। সো আমরা যদি চার্ট তৈরি করতে চাই তাহলে এই ডেটাগুলিকে সিলেক্ট করতে হবে, ইনসার্ট, রেকমেন্ডেড চার্ট, অল চার্ট, এখান থেকে যাব আমরা ওয়াটারফল চার্ট, ওকে ক্লিক করে দিব। তাহলে আমাদের ওয়াটারফল চার্টের অপশন চলে আসবে। এখন এখানে যদি আমি একটু দেখি তাহলে এটা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স আর এটা হলো আমার ক্লোজিং ব্যালেন্স। এই ক্লোজিং ব্যালেন্সটা উপরের দিকে উঠে গিয়েছে, বাট এটা হওয়ার কথা এরকম নিচের দিকে। সো এই ব্যালেন্সটাকে, দুইটা ব্যালেন্সকে আমরা এই ব্লুয়ের সাথে যদি মিল রাখি তাহলে আসলে জিনিসটা সঠিকভাবে রিফ্লেক্টেড হয় না। সো আমরা এই ওপেনিং ব্যালেন্সটাকে ক্লিক করে শুধুমাত্র ওপেনিংটাকে সিলেক্ট করার জন্য দুইবার ক্লিক করলাম। আমি আবার দেখাচ্ছি, একবার ক্লিক করলে সব সিলেক্ট হয়, আরেকবার যদি আলতো করে ক্লিক করি তাহলে শুধুমাত্র একটি নির্দিষ্ট ভ্যালু সিলেক্ট হয়। এরপরে রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট ডেটা পয়েন্টে ঠিক উপরে আছে সেট অ্যাজ টোটাল, এই টোটালে ক্লিক করলে এই ভ্যালুটা ডিক্লেয়ার হবে টোটাল হিসাবে। একইভাবে এই অংশটাকেও, ক্লোজিং ব্যালেন্সটাকে সিলেক্ট করে আমরা সেট অ্যাজ টোটাল দিয়ে দিলে তাহলে এটা নিচের দিকে চলে আসবে। আমরা যদি এই গ্রিড লাইনটাকে এখন ডিলিট করে দিই, জাস্ট ডিলিট সিলেক্ট করে ডিলিট করে দিলেই আমার চার্ট মোটামুটি হয়ে যাবে। এখান থেকে আমরা লিজেন্ডটাকে অফ করে দিচ্ছি। চার্টের জন্য সুন্দর একটা টাইটেল আমরা চাইলে লিখে দিতে পারি, ইয়ারলি ব্যালেন্স। হয়ে গেল আমাদের ওয়াটারফল চার্ট। এই কালারগুলিকে যদি আমরা ম্যানুয়ালি ম্যানেজ করতে চাই, যেমন ব্লু কালার বাদ দিয়ে আমরা যদি গ্রিন দিতে চাই তাহলে এটা দুইবার ক্লিক করলে শুধুমাত্র সিঙ্গেল সিলেক্ট হবে। এরপরে ফরম্যাট থেকে আমরা এখান থেকে গ্রিন সিলেক্ট করব, এই সব ব্লুগুলিকে আমরা গ্রিন হিসাবে সিলেক্ট করে দিব। আর এই নেগেটিভ ভ্যালুগুলিকে আমরা চাইলে আমাদের মতো করে পছন্দনীয় কোনো কালার অথবা রেড কালার দিয়ে এভাবে সবগুলো যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ আমরা পেয়ে যাবো।